হ্যালো বন্ধুরা, দেবমিতা সোশিওলজি ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে একটা অন্য ব্যাপারের ভিডিও নিয়ে এসেছি তোমাদের একটা প্রশ্নের উত্তর দিতে। তোমাদের অনেকেরই একটা প্রশ্ন রয়েছে যে তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ এখনও ডাউনলোড করতে পারছ না। তোমাদের তো অ্যাসাইনমেন্ট বেরানোর সময় হয়ে এসছে, কিন্তু তোমরা সেটা এখনও ডাউনলোড করে উঠতে পারছো না। তোমরা সেই প্রশ্নটাই আমার কাছে নানানজন করছো। এবং আরও একটা প্রশ্ন আসছে যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের নিচে নীল লেখা বা কারো সাবমিটেড লেখাটা কেন আসছে। এই সমস্ত প্রশ্নেরই উত্তর আজকে তোমাদেরকে দেব। এবং আরও একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানাবো যে তোমাদের অ্যাসাইনমেন্ট কবে বেরোতে চলেছে, তার জন্য কী করতে হবে, ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন টিপে নোটিফিকেশান অন করো যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা জানো আমি আমার চ্যানেলে নেতাজির সমস্ত ইম্পর্টেন্ট যে নোটিশগুলো বেরোয় সেগুলো ডিসকাস করি এবং সোশিওলজি সাবজেক্টটা তোমাদের কাছে আমি তুলে ধরি, তোমাদের কাছে সহজ করে তুলে ধরি যাতে তোমরা সেগুলো পড়তে পারো এবং খুব সহজেই বুঝতে পারো। তাহলে বন্ধুরা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন টিপে নোটিফিকেশান অন করো এবং আমার ভিডিওটাতে কিন্তু আজকের একটা লাইক দিও। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি নিশ্চয়ই তোমাদেরকে উত্তরে জানাবো, তোমাদের সব সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে শুরু করছি আজকে তোমাদের সমস্যা নিয়ে। তোমাদের যে প্রশ্ন যে তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারছো না, বন্ধুরা বলি যারা ফার্স্ট ইয়ারে পড়ছো অর্থাৎ যারা ইউজি স্টুডেন্ট, এই সমস্যাটা কিন্তু ম্যাক্সিমাম তাদের মধ্যেই দেখা যাচ্ছে যে তারা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারছে না। এখন প্রশ্ন হচ্ছে কেন? তার কারণ হচ্ছে যে তোমাদের রিনিউয়াল সবেমাত্র শুরু হয়েছে, অর্থাৎ রিনিউয়াল এবং এক্সাম ফর্ম ফিল আপ দুটো একসাথে হবে তবেই তো তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারবে। কিন্তু তোমাদের তো রিনিউয়াল সবে স্টার্ট হয়েছে, সেই কারণেই হয়তো তোমাদের আপডেট হতে, তোমাদের প্রোফাইলটা আপডেট হতে টাইম লাগছে এবং তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ হয়ে গেছে। আমি জানি সবারই এতদিনে হয়ে গেছে, কেউ আর বাকি নেই, আরও একটা সুযোগ দিয়েছিল সেখানেও যারা বাকি ছিল করে নিয়েছো, সুতরাং এক্সাম ফর্ম ফিল আপ বাকি নেই কিন্তু রিনিউয়ালটা কিন্তু এখনও চলছে। তাই আমাদের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে যেটা তারা বলছেন ইউনিভার্সিটির যে যেহেতু ফার্স্ট ইয়ারের এখনও রিনিউয়াল চলছে সেই কারণে অনেক স্টুডেন্টদেরই প্রোফাইল আপডেট করা নেই, ফলে তাদেরই এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে। একটু ধৈর্য ধরো, কিছুদিন যাক, তোমাদের যদি রিনিউয়াল হয়ে গিয়ে থাকে তার কিছুদিন পর তোমরা ট্রাই করো, নিশ্চয়ই তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড হবে, টেনশন করার কিছু নেই। এবার বন্ধুরা আরও একটা কথা বলি, ধরো বাই চান্স তোমাদের ডাউনলোড হলো না, যে অ্যাসাইনমেন্ট বেরিয়ে গেল, আমরা অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করছি কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড হয়নি, আমি বলবো টেনশন করো না, টেনশন করার মতন কিছু নেই। অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা হচ্ছে জাস্ট লাইক অ্যাডমিট কার্ড। তোমাদেরকে আগেও বলেছি যে অ্যাডমিট কার্ডে যেরকম একটা তোমাদের নাম্বার দেওয়া থাকবে, তোমাদের কোন কোন সাবজেক্টের ওপর পরীক্ষা দিচ্ছ সেগুলো মেনশন থাকবে, অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপও সেম এক, শুধু ওখানে কোনো রোল নাম্বার মেনশান থাকবে না, ওখানে তোমার এনরোলমেন্ট নাম্বার থাকবে আর তুমি কোন কোন পেপারের ওপর অ্যাসাইনমেন্ট দেবে সেইটা লেখা থাকবে। সুতরাং তোমরা যদি ওটা ডাউনলোড করতে নাও পারো তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের কাছে কিন্তু এক্সাম ফর্ম ফিল আপের কাগজ এবং রিনিউয়ালের কাগজ দুটোরই হার্ড কপি রেখে দেবে। যদি কোনো দিন বাই চান্স প্রবলেম হয় তবে তোমরা এই দুটো নিয়ে ওয়েবসাইটে গেলে, ইউনিভার্সিটিতে গিয়ে যোগাযোগ করলেই ইউনিভার্সিটি তোমাদের কিন্তু কথা শুনবে, কিন্তু এই ডকুমেন্ট দুটো যদি না থাকে তাহলেই কিন্তু সমস্যাটা হবে। তাই যদি তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে না পারো টেনশন নিও না, তোমরা এই দুটো পেপার কিন্তু রেডি রাখো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এবার বলি, ধরো তোমাদের কারোর এরকম সমস্যা হয়েছে যে তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করেছো কিন্তু সেখানে নীল দেখাচ্ছে, কিংবা নিচে সাবমিটেডের জায়গায় একটা দুটো সাবজেক্ট দেখাচ্ছে, সেটা কেন? বন্ধুরা নীল দেখাচ্ছে তার কারণ তোমরা তো এখনও অ্যাসাইনমেন্ট দাওইনি, যখন অ্যাসাইনমেন্ট আমরা দিইনি তাহলে সেখানে কী করে সাবজেক্ট দেখাবে যে আমি কোন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দিয়েছি, সুতরাং নীল দেখানোটাই ন্যাচারাল, টেনশন করার কিছু নেই। আর যদি ধরো কারোর এরকম হয় যে কোনো একটা সাবজেক্ট দেখাচ্ছে, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে বলি একটা বা দুটো সাবজেক্ট দেখালে হয়তো এরকম যে হয়তো কলেজে তারা কোনো প্রজেক্ট ওয়ার্ক জমা দিয়েছে, সেটাই তাদের অ্যাসাইনমেন্ট হিসাবে ধার্য করা হয়েছে, তাই তাদের ক্ষেত্রে ওই সাবজেক্টগুলো মেনশন করেছে। এরকম নয় যে তুমি কোনো ডকুমেন্টই জমা দাওনি, কোনো প্রজেক্ট জমা দাওনি, কোনো অ্যাসাইনমেন্ট অনলাইন অফলাইন কিছুই দাওনি কিন্তু তোমার সাবমিটেড দেখাচ্ছে না, এরকম নয়। নিশ্চয়ই তুমি প্রজেক্ট জমা দিয়েছো তাই দেখাচ্ছে, কিন্তু অনেক সময়
নেটওয়ার্কেরও সমস্যা হতে পারে, ইউনিভার্সিটিরও ভুল হতে পারে। যদি তোমাদের এরকম মনে হয় যে না তোমরা কোনো পেপারই দাওনি অথচ তোমাদের দেখাচ্ছে যে তোমরা দিয়েছো, সেক্ষেত্রে তোমরা কিন্তু একবার ইউনিভার্সিটিতে গিয়ে যোগাযোগ করতে পারো। এবার বলি মেন গুরুত্বপূর্ণ খবরটি, সেটা হচ্ছে বন্ধুরা খুব শিগগিরই তোমাদের অ্যাসাইনমেন্ট বেরোতে চলেছে। হয়তো সামনের সপ্তাহেতেই তোমরা একটা নোটিশ পেয়ে যাবে ওয়েবসাইটে, যেখানে দেওয়া থাকবে যে তোমাদের কী পদ্ধতিতে অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা হবে এবং তারপরে তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে, কোন প্যাটার্নে হবে, কতগুলো সেটের কোয়েশ্চেন হবে, এরকম নানান ধরনের জিনিস নিয়ে কিন্তু একটা ওনারা নোটিশ পাবলিশ করবে পরের সপ্তাহে এবং তারপরেই অ্যাসাইনমেন্ট। তাই তোমাদেরকে বলবো তোমরা ওয়েবসাইটটা সকলেই ফলো করো, যে কোনো মুহূর্তেই নোটিশটা পাবলিশ হতে পারে এবং সেই নোটিশেই বেরিয়ে যাবে কিন্তু যে তোমাদের অ্যাসাইনমেন্ট হবে, কারণ সেখানে ডেটটা দেওয়া থাকবে। বোঝা গেল বন্ধুরা? এবার বলি তোমরা যারা এখনও অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নাওনি, নেবে ভাবছো, তাদেরকে বলি তারা চটপট কিন্তু আমার সাথে যোগাযোগ করো। তোমরা জানো যে আমি খুবই কম দামে তোমাদেরকে সেগুলো প্রোভাইড করছি। তোমাদের যদি দরকার পড়ে আর্টস কমার্স, তোমরা আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদেরকে তার ব্যবস্থা করে দেবো। 100% কমন থাকবে সেটা নিয়ে কোনো ডাউট নেই, এবং তোমাদের যাতে পরীক্ষা একদম ভালোভাবে হয়, ভালো নম্বর নিয়ে পাশ করো, সেই সমস্ত গ্যারান্টি থাকবে। এবং পরীক্ষা দেওয়ার সময় কোনো সমস্যা হলে তার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি নিশ্চয়ই তোমাদের সাহায্য করব। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো, তোমাদের যে কোনো ধরনের কোয়ারিজ থাকলে আমি নিশ্চয়ই তোমাদেরকে সাহায্য করব। এছাড়া তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করার যে প্রসেস মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে, সেটা আমি অলরেডি ভিডিও বানিয়েছি, বানিয়ে আমার ওয়েবসাইট আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা সেটা দেখতে পারো। তার লিংক আমি আজকের এই ভিডিওতে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে গিয়ে তোমরা চেক করতে পারো যে কীভাবে তোমরা মোবাইল বা কম্পিউটারের সাহায্যে সেটা ডাউনলোড করতে পারবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটাই, এখানেই শেষ করছি। তোমরা কিন্তু কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকন টিপে নোটিফিকেশন অন করো এবং অবশ্যই লাইক দিও। এবং তোমাদের যদি কারোর কোনো রকম কোয়ারিজ থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো।